আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থেকে এগিয়ে রাখুন। রাজ্য সিপিআইএম এর জনসংযোগ কর্মসূচি পালিত হলো পুরুলিয়া শহরের পুরুলিয়া সিপিআইএম এর উত্তরীয় এরিয়া কমিটির পক্ষ থেকে। রাজ্যব্যাপী 1, 2, 3 ও 4 অক্টোবর গণসংগ্রহের কর্মসূচি পালিত হলো পুরুলিয়া শহরের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 11 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, 20 নম্বর, 21 নম্বর শাখায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিলয় মুখার্জি, ব্যোমকেশ দাস, জিতেন ওঝা, প্রণব মুখার্জি, বিপ্লব ব্যানার্জি, কাউন্সিলর মিতা চৌধুরী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন 7 দিন। এটাই সিপিআইএম। তো আমাদের 1 থেকে 4 পর্যন্ত এই 4 দিন আমাদের সিদ্ধান্ত হয়েছে যে গোটা জেলাব্যাপী আমাদের গণসংগ্রহ হবে। সাধারণ মানুষের কাছে ছোট দোকানদার, বড় দোকানদার যে যা দেবে সেই সমস্ত টাকা গণসংগ্রহের মাধ্যমে আদায় হবে, যেটা আমাদের পার্টির ফান্ডে পার্টির বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য এটা কাজে লাগবে। গোটা জেলাতেই সিদ্ধান্ত হয়েছে যে 1 থেকে 4 তারিখ গণসংগ্রহ হবে। একইভাবে আমরা আমাদের পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটি আমাদের যে 14টি শাখা আছে 1 তারিখ থেকেই সেই গণসংগ্রহের কাজ আমাদের শুরু হয়েছে। আজকে আমরা 1 নম্বর, 21 নম্বর ওয়ার্ড এলাকাতে 1 নম্বর, 21 নম্বর পার্টির যে 2টি শাখা আছে সেই 2টি শাখার উদ্যোগে আমাদের গণসংগ্রহ এই 2টি ওয়ার্ড এলাকাতে। আজকেই কোনোটা শেষ হবে না, এটা একটা কন্টিনিউ প্রসেস, আরও চলবে। কিন্তু এই 4 দিন আমাদের পার্টির অন্য কোনো কর্মসূচি নেই। আমাদের কর্মসূচি হচ্ছে গিয়ে সাধারণ মানুষের কাছে যাও, সাধারণ মানুষের কাছে হাত পাতো, তারা যে টাকা দেবে সেই টাকা দিয়েই আগামী দিনে আমাদের যে পার্টির বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেই সেই সমস্ত টাকা পয়সা খরচা হবে।